নমস্কার, আমি সম্বিত। আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও, যেখানে অনেক কিছু আপডেট রয়েছে, অনেক কিছু এক্সপ্লেন করা রয়েছে। আর জালাইফস্টাইল সম্পর্কেই অবশ্য এই ভিডিওটা রয়েছে, এবং জালাইফস্টাইলের প্রক্রিয়াগুলি একত্রিত করে আপনাদের নানা রকম প্রশ্নের উত্তর বা মনের যে ডাউট সেটা ক্লিয়ার করার জন্য ইনফরমেশানগুলো দেওয়া রয়েছে। যারা যারা বুঝতে পারছে না যে জালাইফস্টাইল কী, কোথা থেকে কী প্রক্রিয়া করবে, কী স্টক এক্সচেঞ্জে না উঠবে কি না, কোথা থেকে এত দেরি হচ্ছে কেন, নানা রকম প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিয়েছে একবারে। তো এখানে কী কী ইনফরমেশান দিয়েছে সেগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনি নিজে বুঝতে পারবেন, ডাউনলাইনকেও বোঝাতে পারবেন, বা ইনফরমেশানগুলো আপনার কাছে থাকা দরকার একজন লাইফস্টাইল মেম্বার হিসাবে। তো কয়েক সপ্তাহ আগে মিস্টার অ্যালেক্স তাদের সাথে জুম মিটিংয়ে দেখা করার আগে কিছু নেতাদের উত্থাপিত প্রশ্নের লিখিত উত্তর দিয়েছেন। তো এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টক এক্সচেঞ্জের প্রবেশ প্রক্রিয়ায় জালাইফস্টাইলের জন্য আইপিও প্রক্রিয়ার প্রয়োজন হয় না। যে স্টক এক্সচেঞ্জে নাম তোলার জন্য জালাইফস্টাইলের যে আইপিও প্রক্রিয়া, যেটা অনেকটা হলেই সময় লাগবে, সেই জিনিসটার প্রয়োজন হবে না। মানে জিনিসটা অনেক দ্রুত হবে, আমাদের শেয়ারের লিস্টিংটা অনেক দ্রুত হবে। তো কী কারণে এর যে অ্যাডভাইজার মানে উপদেশকারী যিনি আছেন, তারাই ইনফরমেশানগুলো বা জালাইফস্টাইল কী করবে, একটা কোম্পানি কী করবে কী না করবে, সেইগুলো সাজেশন করে, যেটা বেটার হয় ভবিষ্যতের জন্য বা ভবিষ্যতের জন্য যেটা ভালো হয়। কারণ কৌশলটি হলো এমন একটি পাবলিক লিস্টেড কোম্পানি কেনা যা আগে থেকেই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত রয়েছে। তো এই কৌশলটা কী, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়া অবস্থায় এমন একটা পাবলিক লিস্টেড কোম্পানি আগে থেকেই কিনে নেয়। এটা আমরা আগেও শুনেছিলাম, জালাইফস্টাইল কি কেনা হয়েছিল এরকমই শুনেছিলাম। তো যাই হোক, এখানে কী বলছে, তারপর এটিকে জালাইফস্টাইলের শেয়ারের সাথে একত্রিত করা। এবারে জালাইফস্টাইলের শেয়ারের সঙ্গে সেই পাবলিক লিস্টেড কোম্পানিটাকে একত্রিত করা। তো আমরা এরপরে আরও ডিটেলস ইনফরমেশান পাবো, যত দিন যাবে আমরা জিনিসটা জানতে পারবো, আরও শেয়ার সামনে আসবে, এবং শেয়ারগুলো প্রত্যেকটা নাম্বারের উপর এগেনস্টে যখন রেজিস্টার্ড হয়ে যাবে, তখন মানুষ বুঝতে পারবে এটা কী কোম্পানি, এবং কোম্পানি মানে আত্মপ্রকাশ যখন করবে তখন অবশ্যই সবাই বুঝতে পারবে। তো এখানে যখন একটি আত্মপ্রকাশ করেছিল তখন স্টক এক্সচেঞ্জের দাম কত ছিল, তো যে যখন লিস্টেড হয়েছিল তখন স্টক এক্সচেঞ্জের দাম কত ছিল অনেকে প্রশ্ন করেছিল, তার এগেনস্টে যে উত্তরটা এসেছে, সঠিক সংখ্যা বলা হয়নি, কিন্তু নিউজ লেটারের ঘোষণা অনুযায়ী যত বেশি সদস্য তাদের মোবাইল নাম্বার আপডেট যাচাই করবে, স্টক মালিকদের যত বেশি ডাটাবেস তারা প্রবেশ করবে, স্টকটি যখন পাবলিক লিস্টিং শুরু করবে তখন তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনা তত বেশি। এই স্টকগুলোর মধ্যে কিছু কিছু কন্ডিশনও রয়েছে, এই স্টকগুলো কখন পাবলিক লিস্টিং হবে বা হয়েছে বা হতে পারে জালাইফস্টাইলের স্টকগুলো। তো জালাইফস্টাইলের কিছু কন্ডিশন থাকবে, সেখানে মোবাইল নাম্বার যাচাইকরণ বা ভেরিফিকেশান সেটা প্রয়োজন। স্টক মালিকদের যত বেশি ডেটাবেস তারা প্রবেশ করবে তত ভালো, মানে আমাদের যত মেম্বার আমরা ভেরিফিকেশান আপডেট করে এখানে স্টকের জন্য নাম তুলব, তত কিন্তু জালাইফস্টাইলের স্টকটি লিস্টেড হওয়ার চান্স বেড়ে যাবে, এবং সেটি লিস্টেড হওয়া কাজ শুরু হয়ে যাবে বা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমাদের স্টকটি যখন পাবলিক লিস্টিং শুরু হবে, পাবলিকের যখন লিস্টিং শুরু হবে তখন তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনা তত বেশি, মানে মেম্বার বেশি লাগবে প্লাস যাচাইকরণ লাগবে। সেই কারণে মেম্বার যত বেশি হবে তার ভ্যালু তত কম হবে স্টকের, কিন্তু স্টক প্রত্যেকটা স্টকের মূল্য তত কম হবে স্টার্টিং পয়েন্টে, কিন্তু সেটা পরবর্তীকালে ভ্যালু বেশি দিতে পারবে, মানে ভ্যালু মানে টোটাল স্টকের যে মূল্য বৃদ্ধির যে চিন্তাভাবনা সেটা তত বাড়বে। তো দাম বৃদ্ধির জন্য এটি একটি আবেদনকারী ফ্যাক্টর হবে। তো এই দাম মানে স্টকের দামটা অবশ্যই কেন বাড়বে, প্রথমে তো লিস্টেড হলো ধরুন যে একটা অ্যামাউন্টে, ধরুন $10 লিস্টেড হলো, আপনাকে আনুমানিকভাবে বলছি। তো এই দাম বৃদ্ধির আবেদনকারী ফ্যাক্টরটা বলছে কি, যদি আবেদনকারীরা মানে আমরা যদি ভেরিফিকেশান করি, আপডেট যদি যাচাই করি, তখন কি হবে, এই আপডেটের জন্য প্রচুর মেম্বার থাকবে এবং এর দাম তত বাড়তে থাকবে পরবর্তীকালে, স্টার্টিংয়ে একই থাকবে। তো যে সদস্যরা একাধিক প্যাকেজ কিনেছে তারা পরে ফলাফল দেখে খুব খুশি হবেন। যারা প্রচুর প্যাকেজ কিনে রেখেছে না, বা একটাও প্যাকেজ কিনেছে বা একাধিক প্যাকেজ কিনেছে, তো কোনো ব্যাপারই না, তো তারা কিন্তু ফলাফল দেখে অনেক খুশি হবে। এটা ভবিষ্যতের জন্য অবশ্যই, তার জন্য ধৈর্য রাখতে হয়। তো এখানে সদস্যরা কীভাবে তাদের শেয়ার ক্রয় বিক্রয় করতে পারে, তো জালাইফস্টাইলের সদস্যরা কীভাবে তাদের শেয়ারগুলো ক্রয় বিক্রয় করবে একটা মনে প্রশ্ন ছিল, আমিও ভাবছিলাম যে এইটা নিয়ে পরবর্তীকালে বলবো, অবশ্যই সেটা তো ভালোভাবে আলোচনা করে বলে দেওয়া হবে, কিন্তু আপাতত ওভারঅল মানে কী কাজটা করতে হবে সেটা জেনে রাখুন। আগেও আমি বলেছিলাম
যখন কোম্পানিটি সার্বজনীনভাবে তালিকাভুক্ত হয়ে যাবে, স্টক এক্সচেঞ্জে লিস্টেড হয়ে যাবে, পুরোপুরি কাজগুলো কমপ্লিট হয়ে যাবে, তখন একটি স্বাধীন কোম্পানি থেকে একটি ট্রেডিং প্ল্যাটফর্মে নিবন্ধন এবং একটি অ্যাকাউন্ট তৈরি করার জন্য একটি লিঙ্ক প্রদান করা হবে। জালাস্টলের তরফ থেকে হোক বা আলফা টিমের তরফ থেকে হোক, আমাদেরকে একটা লিঙ্ক দেওয়া হবে, সেখানে একটি ট্রেডিং প্ল্যাটফর্মে নিবন্ধন রেজিস্ট্রেশন করার জন্য বলা হবে, এবং তারপর থেকে নামটি ফিউচার শেয়ার আর থাকবে না, তখন কিন্তু রিয়েল শেয়ারে পরিণত হয়ে যাবে। কারণ জ্বালা স্টাইল এই শেয়ারগুলো ধরে রাখবে না, শেয়ারগুলো যে মেম্বারের নামে যত শেয়ার রয়েছে সেইগুলো কিন্তু সেই অ্যামাউন্টের শেয়ার বা সেই মূল্যের শেয়ার সেগুলো নামে দিয়ে দেবে। শেয়ার হলো এক ধরনের সম্পত্তি, যারা শেয়ার মানে বুঝে না, শেয়ার হলো এক ধরনের সম্পত্তি হিসাবে আপনার কাছে রাখবেন, বা ক্রিপ্টো হচ্ছে এক ধরনের সম্পত্তি, অ্যাসেট। তো এটাকে আপনি কীভাবে ভবিষ্যতে কাজে লাগাবেন কি না, কখন কি বিক্রি করবেন কি না, এই সবের পরে হবে। মানে আপনার আগে শেয়ারটি আপনার যে রেজিস্টার্ড অ্যাকাউন্ট আছে সেখানে আসবে, সেখান থেকে আপনি রিয়েল শেয়ারে কনভার্ট হবে যখন, তখন তারপরে যে জা লাইফস্টাইলের কোনোরূপে সদস্য শেয়ার ধারণ করবে না, মানে জা লাইফস্টাইলের তারপরে এর মানে হলো যে জা লাইফস্টাইল কোনোরূপে সদস্য শেয়ার মানে মেম্বারদের শেয়ার জা লাইফস্টাইল ধরে রাখবে না, যেটা বললাম প্রথমেই, কারণ এটি আইন দ্বারা করা যায় না। তো একবার যখন মেম্বারদের নামে হয়ে গেছে শেয়ার, সেটা তো দিতেই হবে, এবং সেই প্রক্রিয়া মানে কী বলবো, ওয়েগুলি বা পদগুলি আমাদেরকে বলে দিয়েছে, বা পরবর্তীকালেও খুব নিশ্চিতভাবে একটা লিঙ্ক দিয়ে দেবে, রেজিস্ট্রেশন করব, তারপরে আমি জানতে পারবো। জ্বালা স্টাইল কখনও নিজের কাছে শেয়ার আটকে রাখতে পারবে না। লেনদেন প্রক্রিয়ার জন্য আপনাকে চিন্তা করতে হবে না, কারণ জ্বালা স্টাইল সিদ্ধান্ত নেবে কোন অংশীদার জমা দেওয়া পাঁচটি কোম্পানির মধ্যে ব্যবহার করার জন্য সবচেয়ে সহজ প্ল্যাটফর্মটি প্রদান করবে এবং সবাই সহজে করতে পারবে। তো এই নিয়ে কোথায় আমরা রেজিস্ট্রেশন করবো কি না, এখন থেকে কিচ্ছু করার দরকার নেই, জা লাইফস্টাইল সেই সিদ্ধান্তটা নিয়ে নেবে যে স্টক এক্সচেঞ্জে নাম তোলার পর যে শেয়ারগুলি আপনার নামে হবে সেটা কোন রেজিস্ট্রেশন করতে হবে। পাঁচটি বড় বড় কোম্পানি আছে, তার মধ্যে যে কোনো একটা কোনটি ভালো হবে, আপনাকে লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্ক থেকে আপনি রেজিস্ট্রেশন করে কাজ করতে পারেন, বা আপনাকে জানিয়ে দেওয়া হবে সেই কোম্পানির নামগুলো মোটের উপর। তো এখানে পাঁচ নম্বরে বলছে, প্যাকেজ কেনার সময় এফএস পাওয়া, ফিউচার শেয়ার না পাওয়া, কিছু অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত সমস্ত প্রযুক্তিগত সমস্যাগুলির জন্য কোম্পানিটি সার্বজনীন হওয়ার আগে এটি অবশ্যই সমাধান করা হবে। অনেকে অনেক আগে প্যাকেজ কিনেছিল কিন্তু ফিউচার শেয়ার পায়নি, এর জন্য কি হবে, যে সমস্যাগুলো রয়েছে বাকি শেয়ারগুলো আর কি, শেয়ারটা ট্রান্সফার করা বাকি, তার নামে শেয়ারটি বাকি, অবশ্যই এই শেয়ার লিস্টেডের আগে সব কিছু প্রত্যেকের নামে যতটা যা শেয়ার দেওয়ার কথা সবগুলো হিসাব কন্টিনিউ করা হবে বা কমপ্লিট করা হবে, সরি কমপ্লিট করা হবে বা না। তো এখানে ছয় নম্বরে বলছে, সদস্যদের ওভারভিউ অ্যাকাউন্টে ফিউচার শেয়ার এবং ক্রিপ্টো দাবি করার জন্য 18 ইউরো জা লাইফস্টাইল অ্যাক্টিভেশান বাধ্যতামূলক নয়। এখানে কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে, কোনো লিডার যদি বলে একদমই শুনবেন না যে 18 ইউরোর প্যাকেজ রিচার্জ করতে হবে, এগুলো প্রথম থেকেই বারণ করে আসছে সবাই, আমিও বারণ করছি প্রথম থেকেই। তো সদস্যদের ওভারভিউ এবং অ্যাকাউন্টে ফিউচার শেয়ার এবং ক্রিপ্টো দাবি করার জন্য 18 ইউরোর লাইফস্টাইল অ্যাক্টিভেশান বাধ্যতামূলক হবে না, মানে আপনি এই ফিউচার শেয়ার দাবি করবেন বলে আপনাকে 18 ইউরো প্যাকেজ রিচার্জ করতে হবে, যদি কেউ বলে শুনবেন না, এটা ফেক, আপনার কোনো রকম প্যাকেজ রিচার্জ করতে হবে, একটা নয়া পয়সা খরচা করতে হবে না এখানে আর কি, আপনার যে 18 ইউরো প্যাকেজের জন্য কোনো রকম বা কোনো প্যাকেজ কেনার জন্য এখানে খরচা করতে হবে না। এবারে হচ্ছে আমাদের ক্রিপ্টোর জন্য কিন্তু সেম, কোনো রকম দাবি দেওয়া কোম্পানি করবে না, কোম্পানি করছেও না, সেটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। সাত নম্বরে রয়েছে কি, কোম্পানির একটি বিশেষ দল রয়েছে, একটা টিম রয়েছে কোম্পানির, বর্তমানে একটি নতুন জ্বালা স্টাইল ওয়েবসাইট তৈরির জন্য কাজ করছে, বারবার বলেছি ওয়েবসাইটটি আপডেট হবে এবং ওয়েবসাইটের ডিজাইন পুরোপুরি চেঞ্জ হবে, ডিজাইন চেঞ্জ হলে তার মধ্যে সিস্টেমটাও কিছু কিছু চেঞ্জ হবে, আরও উন্নতভাবে আমরা দেখতে পারবো, বুঝতে পারবো, প্লাস জাকার যে কাজগুলো রয়েছে, যে কোডগুলো রয়েছে সেগুলো কীভাবে আমাদের অ্যাকাউন্টে আসবে বা আমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে শো করবে সেগুলো দিয়ে আমরা ভাঙিয়ে নিতে পারবো, সেগুলোও বলবে। তো এখানে এই আপডেটগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যারা যারা মিস করবে তারা বুঝতেই পারবে না কী হচ্ছে, এখানে বড় ধরনের কাজ হচ্ছে যে শেয়ার নাম করা। তো এখানে সর্বশেষে আপনাদের একটা খুব উদাহরণ দিয়ে একটা আলোচনা করে দেবো, সেখানে বুঝতে পারবেন শেয়ারের মাহাত্মটা কী। তো এখানে আনুমানিক লঞ্চের সময় NL এর পরে ভাগ করা হবে, তো লঞ্চের সময় কিন্তু এই ওয়েবসাইটের কাজগুলো বা সব কিছু আস্তে আস্তে আমরা সবাই দেখতে পাবো, এবং কী NL কী বলেছে আমি বুঝতে পারছি না, তো আনুমানিকভাবে সব কাজগুলো পরপর পরপর হতে থাকবে, আপনাদের কোনো চিন্তা নেই।
তো আপনি কোন দেশে আছেন তার উপর নির্ভর করে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ডেবিট কার্ড সরাসরি ব্যাংক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের গন্তব্য ঠিকানায় পৌঁছানো হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, অর্ডার করার সময় ভুল ঠিকানা লিখবেন না, লিখুন না বলেছে, লিখবেন না। তো এখানে যদি ভুল ঠিকানা লেখেন তাহলে সমস্যায় পড়বেন। এটা কোন দেশে আছেন তার উপর ডিপেন্ড করে ডেবিট কার্ডগুলি মার্কিন যুক্তরাষ্ট্র মানে ইউএসএ ওকে ব্যাংক থেকে কিন্তু এটা ট্রান্সফার হতে থাকবে। এবারে কোনো কোনো জায়গায় এক মাস বাদে, কোনো কোনো জায়গায় দু মাস বাদে এটা পৌঁছাতে পারে, আমাদের ইন্ডিয়াতে এক মাস লেগে যেতে পারে, এটা হতে পারে 15 দিন বা 30 দিন বাদে এলো, তো এই রকম একটু দেরিও হতে পারে। এটা আপনার গন্তব্য ঠিকানা যদি সঠিক গুগল ম্যাপ অনুযায়ী থাকে তো কোনো অসুবিধা নেই, তারপরে আপনি এক্সট্রা ঠিকানা লিখে রাখুন পার্সোনাল ডিটেলসে গিয়ে, কোনো অসুবিধা হবে না ওকে, যেন ঠিকানাটা গুগল ম্যাপে ট্র্যাকিং হয়। আর সেখানে ফোন নাম্বারটা অবশ্যই মেনশান করে দেবেন যেভাবে আমি আগে দেখিয়েছিলাম। তো এখানে 9 নম্বর আপডেট রয়েছে, একটি আপডেট করা হবে, পরে একটা আপডেট করা হবে যেখানে সদস্যরা উপলব্ধ MLB কমিশনের মধ্যে অর্থ প্রদান করে অন্যান্য সদস্যদের জন্য $20 ডেবিট কার্ডের জন্য অর্ডার দিতে পারবেন। মানে একজন সদস্য অন্যান্য সদস্যদের জন্য যে MLB মানে মান্থলি লেভেল ইনকামের যে কমিশন যেটা জমবে, হয়তো আমার ডাউনলাইনের জন্য আমি কাউকে অর্ডার করে দিতে যাচ্ছি, তো আমার যে MLB কমিশনটা জমবে জ্বালা স্টাইলে সেটা দিয়ে আমি ডাউনলাইনের $20 ডেবিট কার্ডটাও অর্ডার করে দিতে পারবো। তো এইরকমই আপডেটটা পরবর্তীকালে করা হবে, এটা ভবিষ্যতের জন্য, এটা এক্ষুনি করা হবে না, এর আগে যে পুরনো কথাগুলো বললাম সেগুলো আগে কাজ হবে। তো মিস্টার অ্যালেক্সার সরাসরি তার কাঠামোগত ব্যবস্থার সাথে জড়িত নয়, মানে অ্যালেক্সার হচ্ছে যা লাইফস্টাইল কোম্পানির মানে হর্তাকর্তা, কিন্তু উনি ইহার হর্তাকর্তা না, উনার কোম্পানির সঙ্গে ইহার কোম্পানি শুধু ডিল হয়েছে, একটা কন্ট্রাক্ট হয়েছে কিছু বেসিসে, তো সেইগুলো অবশ্যই তিনি ইহাতে হস্তক্ষেপ করতে পারেন না, কিন্তু ইহা ইহার মতো কাজ করছে, ইহার কাজ হচ্ছে পেড অ্যাড দেওয়া, অনেকে বুঝতে পারছেন এই কথাটা যে সব কিছু বললেন কিন্তু ইহার কথাই বাদ দিচ্ছেন। তো এখানে বারবার করে বলল কি ইহার কাজ হচ্ছে পেড অ্যাড দেওয়া, তারা একবার বলেছে আপডেট যখন আসবে তখন অবশ্যই দেবো, এক একবার করে যদি আপনাকে বলে আজকে এই আপডেটটা ফেল হলো, আজকে এই আপডেটটা পাস হলো, কিছু বুঝতে পারবেন টেকনিক্যাল জিনিসগুলো। আর এইগুলো যখন বলা হবে টেকনিক্যাল জিনিসগুলো আপনাদের যদি নিউজ লেটার সম্পর্কিত ব্যাপারে বলা হয় তখন আপনারা কি বলবেন, এই তো পেড অ্যাডের কোনো খবর নেই, এই তো ব্যর্থ হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে, প্রবলেম সমস্যা নানা জিনিস সব কিছুর মধ্যে থাকবে, একটা মানুষের লাইফেও আছে, একটা কোম্পানির মানে যে সময়সীমা চলবে সেই অবস্থায়ও থাকবে। তো এটা নিয়ে মানুষ হইচই করে বলে তারা ঘন ঘন আপডেট দিচ্ছে না, যখন আপডেট দরকার পড়বে দেয়ার, না দিলে নয়, আমাদেরকে অবশ্যই ইহা আপডেট দিয়ে জানিয়ে দেবে। এবং এটা কোনো অনেকে জিজ্ঞাসা করে আমাকে, দাদা এখানে দুটো একটা করে তো পেড অ্যাড দিতে পারতো, দুটো একটা করে পেড অ্যাড দিতে পারে না যা লাইফস্টাইল, যা লাইফস্টাইল পেড অ্যাড দেবে না কোনো দিনও, যা লাইফস্টাইল পেড অ্যাড দেওয়ার কথা না, ইহা হচ্ছে পেড অ্যাডের জন্য ওকে। এবারে মানে না বুঝে অনেকে, প্ল্যান না বুঝে এখানে এসছে, তাদেরকে বারবার করে জানিয়ে দিতে চাই, তাও লোকে অবান্তর। কালকে একজন মিটিংয়ের মধ্যে আজবাজে কথা বলতে আরম্ভ করলো, তার কোনো আইডিয়া নেই, প্ল্যানই জানে না, কিচ্ছু জানে না। তো যাই হোক, ইমেসিউরের মতো কথা বলে লাভ নেই, এখানে একটা কোম্পানি, এটা বাস্তবে যার অজ্ঞতা থাকবে সে অবশ্যই বুঝতে পারবে না। তো শুধুমাত্র তাদের দ্বারা অগ্রগতির উপর সাপ্তাহিক রিপোর্ট গ্রহণ, এবং অ্যালেক্সার কী করে তাদের যে অগ্রগতি হচ্ছে বা কোনোরকম আপডেট হচ্ছে সেইগুলো পায়, সেগুলো কিন্তু সব কিছু আমাদের সঙ্গে শেয়ার করার নিয়ম নেই ওকে। সেটা অ্যালেক্সার কন্ট্রাকচুয়াল বেসিসে কিছু কিছু জিনিস জানতে পারে। বিজ্ঞাপনের প্রস্তুতির আপডেটগুলি আগামী সপ্তাহে ইয়ার সাথে একটি বিশ্বব্যাপী সভায় প্রকাশ করা হবে। ইয়ার সাথে যে আপডেট হবে নেক্সট উইকে একটা মিটিং হবে, সেখানে আলোচনা করে প্রকাশ করা হবে কী কী আপডেট রয়েছে সেটা অ্যালেক্সার জানিয়েছে। এবারে হচ্ছে 11 নম্বরের পয়েন্টটা, তিনি অ্যালেক্সার আর কি, অ্যালেক্সার ইহার অদূর ভবিষ্যতে তার একেবারে নতুন ওয়েবসাইটও প্রকাশ করবেন। অ্যালেক্সার জানিয়েছেন যে ইহা তার ওয়েবসাইটটি, যেমন জালাশেল কিছু কিছু ডিজাইন আপডেট করছে, একেবারে ফিউচার ওয়েবসাইটটি নিকট ভবিষ্যতে পাবলিশ করবেন, এবং অদূর ভবিষ্যৎ এখানে বলা হয়েছে, যা সেই নিকট ভবিষ্যৎ অদূর ভবিষ্যৎ একই কাছাকাছি ব্যাপার, কিন্তু এখানে সময়সীমা কোনো সময় মেনশান করা নেই, তাহলে রোডম্যাপ ডিসক্লোজ হয়ে যাবে। তো এটি একটি সিস্টেম যে আপগ্রেড এবং নতুন ডিজাইনের সাথে, যা সম্পূর্ণ ভিন্ন একটি আকর্ষণীয় চেহারা নিয়ে আসবে আমাদের সামনে, এবং এটি সম্পূর্ণ বিক্রয় ব্যবস্থাকে পরিবর্তন করে দেবে, মানে সেল
হবে কাদের জন্য, না বিজ্ঞাপন দাতারা এখানে এসে আকৃষ্ট হবে এবং তারা এখানে এসে আরও বিজ্ঞাপন না আসবে, তখন দেখবেন যে আমাদের লোকাল অ্যাডগুলো আস্তে আস্তে আসছে, কারণ ইন্টারন্যাশনাল অ্যাড যেখানে স্টার্ট হয়ে যাবে সেখানে লোকাল অ্যাড অটোমেটিক্যালি আস্তে আস্তে স্টার্ট হয়ে যাবে। তো প্রতিযোগিতার উন্নতির জন্য একটি খুব লাভজনক সুযোগ প্রদান করবে এবং পরের সপ্তাহে ইহা নিউজ লেটারের ঘোষণার সাথে থাকুন, মানে পরের সপ্তাহে নিউজ লেটারের যে আপডেটটা দেবে ইহার যে নিউজ লেটার সেটা সঙ্গে রেডি থাকুন, তৈরি থাকুন, সেই আপডেটটা দেখতে পাবেন এবং তাদের সেখানে অনেক কিছুই আপডেট হয়তো দেখা যাবে। তো এখানে আগে থেকে আপডেটের কথা কিছু বলানি, সব কিছু প্রস্তুত হলে, সব কিছু তৈরি হয়ে গেলে আমরা দেখতে পাবো যে অনেক সদস্য থাকবেন যারা ইয়ার প্রচারাভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, যারা দৈনিক ভিত্তিতে প্রচুর আয় করবেন। এই যে আমাদের মেম্বাররা রয়েছে, এখানে একটা জিনিস মনে করিয়ে দিলাম, এই যে ধৈর্য যাদের আছে, যারা যারা আমরা কন্টিনিউয়াসলি ক্রমাগত অ্যাড দেখেছি, বিশ্বাস করেছি, এটা আমাদের বিশ্বাস, ওকে, আমাদের জ্ঞান অর্জন করেছি, ইনফরমেশান প্রত্যেকটা ইনফরমেশান পেয়েছি, প্রত্যেক সময় আমরা পরিশ্রম করেছি, প্রত্যেক দিন অ্যাডটা দেখেছি এবং ডাউনলাইনকেও ইন্সপায়ার করেছি যে অ্যাডটা দেখতে, এই যে প্রচারাভিযানে এই ক্যাম্পেনের জন্য যখন আমরা অংশগ্রহণ করেছি প্রত্যেক দিন অ্যাডটা দেখে, তখন কিন্তু তাদের দৈনিক ভিত্তিতে আয় কিন্তু বিশাল হবে, কারণ ফ্রি মেম্বার যুক্ত হওয়ার কথাটা সেটা কাজ করবে এবং ইহা তাদের ফ্রি মেম্বার দেবে। এবং যারা দৈনিক ভিত্তিতে সক্রিয়ভাবে প্রচারাভিযানে অংশগ্রহণ করেননি তাদের পক্ষে কিন্তু কোনো সময় এই আয় করা, প্রচুর যে আয় সেটা সম্ভব হবে না। তো এই জন্যেই অবশ্যই যারা যারা সদস্য আছেন তাদেরকে আবার বলছি, আপনারা অলওয়েজ চেষ্টা করুন যে আপনারা যেন ইনকামটা যাতে ভালো করতে পারেন বলে, জাস্ট কিছু সময় আপনার 10 মিনিট বা 5 মিনিট মতো সময় লাগে, সেখানে 10টা অ্যাড দেখে শেষ করে দিন। তো এখানে আমাদের আরও আপডেট দিয়েছি 13 নম্বরে, আমাদের এখনই যা করতে হবে তা হলো আমরা যে সকল সদস্যকে রেফার করে নিয়েছি তাদের মনে করিয়ে দেওয়া যে সেলফোন নম্বরগুলি লগ ইন এবং আপডেট করার জন্য, কারণ অদূর ভবিষ্যতে তারা তাদের অ্যাকাউন্টে আয় পেতে শুরু করতে পারে। দেখুন, আমাদের ইহার অদূর নিকট ভবিষ্যতে বারবার করে বলেছে যে নাম ফোন নাম্বারগুলো কিন্তু আপডেট করে রাখতে হবে, যে ফোন নাম্বারে মেসেজ আসতে হবে, মেসেজ আসলে আমরা ওটিপি আসলে ভেরিফাই করে নিতে পারবো যে আমি সেই জেনুইন ব্যক্তি যিনি অ্যাড দেখে ইনকাম করতে চাই, তখন কিন্তু এরকম টাইপের কোনো রকম আপডেট আসলে তখন কিন্তু আপনাকে ফোন নাম্বার আপডেট যদি না করে থাকেন সমস্যায় পড়তে পারেন। তো প্রত্যেককে ডাউনলাইনের প্রত্যেককে বলে রাখবেন বা নিকটবর্তী যায় যে মেম্বার আছে তাদেরকেই জানিয়ে দেবেন যে তাদের যেন মোবাইল নাম্বার বা ইনফরমেশানগুলো আপডেট করা থাকে। তো এইগুলোই হচ্ছে 13খানা আপডেট আনলাকি 13, কিন্তু আশা করি আমাদের যা লাইফস্টাইল অবশ্যই আমাদের জন্য লাকি হয়ে দাঁড়াবে, কারণ এরকম একটা সুযোগ আমরা কোনো সময় পাইনি। তো যেরকমভাবে বলেছিলাম এই আপডেটগুলোর শেষে একটা উদাহরণ দেবো, এই শেয়ার যারা কেয়ার করছে না, শেয়ার যারা কেয়ার করছে না তাদের জন্য পরবর্তীকালে নিজেরাই পস্তাবে যে হাতের জিনিস ছিল, হাতের জিনিসটা হারিয়েছি। এরকমই একজনের সাথে হয়েছে, একজন না অনেকের সাথেই হয়েছে, যে শেয়ারটা নিয়েছিল, অ্যাপেলের যে লোগো তৈরি হয়েছিল, আপনারা সবাই অ্যাপেলের নাম শুনেছেন, বড় বড় ব্র্যান্ড অ্যাপেলের সঙ্গে যুক্ত হতে চায়, বড় বড় এমপ্লয়িরা সেখানে কাজ করে, ভালো ভালো এমপ্লয়িরা কাজ করে, নাম যাদের এমপ্লয়ি বা তাদের টেকনিক্যাল স্কিল বিশাল হাই, বিশাল সাংঘাতিক লেভেল। তো এই অ্যাপেল কোম্পানি কিন্তু এই যাকে দিয়ে লোগোটা তৈরি করেছিল আপেলের অর্ধেক অংশ খাওয়া, সে তাকে 10% শেয়ার দিয়েছিল, যার আজকের যদি মূল্য ধরি $7 মিলিয়ন। তো $7 মিলিয়ন মানে বুঝতে পারছেন $7 মিলিয়ন। তো এখানে $7 মিলিয়ন মানে কি $70 লক্ষ, $70 লক্ষ মানে কত? তো তিনি সেটা শুধুমাত্র 850 এরকম একটা অ্যামাউন্টের ডলারের মধ্যে, $850 কি $900 সেই 10% শেয়ার বিক্রি করে দেন। তো তিনি আজ হয়তো বুঝতে পারছেন, যদি অবশ্যই বেঁচে থাকেন তো অবশ্যই আজ বুঝতে পারছেন যে আমি কী হারিয়েছি। তো শেয়ার এমন একটা সম্পদ যেটা সোনাদানার মতো পরবর্তীকালে আপনাকে আপনার ভাগ্য পরিবর্তন করতে বাধ্য করতে পারে। তো এটা যারা সাধারণ মানুষ, অনেকে আমাকে মেসেজ করে বলে যে সাধারণ মানুষদের পক্ষে এই শেয়ার এই এটা ওটা ক্রিপ্টো এইগুলো কি আর হয়? সাধারণ থাকার ইচ্ছা থাকলে কেন ইনকাম করছেন আপনি? সাধারণই যদি থাকতে চান কেন ইনকাম করছেন? যা লাইফস্টাইলে কেন এসছেন? যা লাইফস্টাইলে সাধারণ রাখতে আসেনি কাউকে, যা লাইফস্টাইলে এসছে প্রত্যেককে ইনকাম দিয়ে কোটিপতি বানানোর জন্য, বেশিরভাগ মানুষকে
কোটি টাকা যে একবার ইনকাম করবেন তা নয়, বছরে হতে পারে, মাসে হতে পারে, দিনে হতে পারে, সেটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কতটা পরিশ্রমী বা বুদ্ধিমান হবেন বা ধৈর্য আপনার মধ্যে থাকবে। তো এই দিয়ে আমি আজকের ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। অসংখ্য ধন্যবাদ, যাদের ধৈর্য আছে তারা অবশ্যই ফলাফল পাবেই। ধন্যবাদ।